বাবা ভীষণ দুষ্ট ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ফোনটে। থ্যাংক ইউ নন্টে, তোর হাতে ওটা কী রে? তোর জন্মদিনে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আর হ্যাঁ, আসার সময় স্যারের সাথে দেখা হয়েছিল, বললেন তোকে ডেকে দিতে। যাই, দেখেই আসি। আসবো স্যার। এ ফোনটে, হ্যাঁ হ্যাঁ আয়, তোর জন্য একটা পার্সেল এসেছে, ওটা অফিসে রাখা আছে, এই যাবার সময় নিয়ে যাস, বুঝলি? কোথা থেকে এসেছে স্যার? ঠিকানাতে তো দেখলাম তোর মামার বাড়ির অ্যাড্রেস লেখা আছে। তাহলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ আয়। হ্যাঁ গো মুনিদা, আমার কোনো পার্সেল এসেছে? হ্যাঁ, আলাদা করে রাখা আছে, নিয়ে যাও। আর হ্যাপি বার্থডে ফোনটে। থ্যাংক ইউ মুনিদা। কিরে স্যার ডেকেছিলেন কেন? আরে দেখ না, আমার জন্মদিনে মামার বাড়ি থেকে একটা পার্সেল এসেছে। খোল তো দেখি কি আছে। এয়ারগান, দারুণ উপহার পেয়েছিস, চল ফোনটে বাইরে গিয়ে নিশানা প্র্যাকটিস করি। দুজনে মিলে বেশ পালা করে প্র্যাকটিস করা যাবে, কি বল? এই যে তোদের, আরে আরে তোর হাতে ওটা এয়ারগান বলে মনে হচ্ছে। হ্যাঁ এয়ারগান, আমরা এখন নিশানা প্র্যাকটিস করতে যাচ্ছি। হে হে, অনেকদিন থেকে শীতকালীন পাখি শিকারের জন্য একটা বন্দুক খুঁজছিলাম, তোরটা পেয়ে ভালোই হলো। শোন মানিকজোর, আমি এটা রাখছি, সকালে নদীর ধারে এখন অনেক হাঁস আর বক আসে, তোরা কাল সকালে খোঁজ নিয়ে এসে আমাকে ডাকবি, তারপর দেখবি পাখি শিকার কাকে বলে। এখন চলি রে, টাটা। দেখলি কেলটুটার কীর্তি দেখলি? এখন বন্দুকটা আমি ফেরত পেলে বাঁচি। দাঁড়া, একটা মতলব মাথায় এসেছে, ও সকালে নদীর ধারে পাখি শিকার করবে বলেছে, আর স্যারও আজকাল সকালে ওদিকে গাড়ু নিয়ে ইয়ে করতে যান। কাল তুমি বলেছিলে সকালে পাখির খোঁজ নিতে, শিগগি চলো, ওখানে অনেক পাখি বসেছে, নন্টে ওখানে রয়েছে। বটে, দাঁড়া তৈরি হয়নি। তোমার টিপ ঠিক আছে তো কেলটুদা? গতবারের মতো আবার বক মারতে গিয়ে কাক মেরে বসবে না তো? চিন্তা করিস না ফোনটে, পাখির মাংস আজ তোদের খাওয়া বই। ওই দেখো কেলটুদা, একটা বসে আছে। ওটা কি পাখি রে? ঝাপসা আলোতে ঠিক বোঝা যাচ্ছে না, তবে বেশ বড় সাইজের বক টক বলে মনে হচ্ছে। এই একটাতেই সবাইকে কুলিয়ে যাবে, বুঝলি? ওরে বাবারে, স্যার স্যার স্যার, ভেবেছিলাম পাখি। না স্যার না স্যার, আপনি নয় স্যার, ভেবেছিলাম পাখি 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 স্যার। হ্যাঁ আমি পাখি, অপর ছাড়া মরকট ধরতে পারলে ওই মুড়ো আমি ওই গাড়ুর ঘায় তোর মুড়ো করে দেবো। চল ফোনটে, এয়ারগান নিয়ে এবার আমরা নিশানা প্র্যাকটিস করি। হ্যাঁ তাই চল, ওদিকে এখন মনে হয় কেলটুর মুড়ো স্যারের গাড়ুর ঘায়ে গুঁড়ো হচ্ছে।